आज के आमादे टॉपिक होलो मोशन अफ अ प्रोजेक्टाइल बा प्राशेर गति। प्राश बोलते ठीक ए रकम एकटा बोझाय, अर्थात एकटा वस्तुके जखन आमरा उल्लम्बेर सापेक्षे कोण करे छुड़े दी तखन वस्तुटा सार्टेन डिस्टेंसे गिये एइभाबे भूमिते एसे पड़े। ठीक आछे, तो एइ धरनेर गतिटाके आमरा बोलि प्राशेर गति। तो एखाने कतगुलो विषय आमादेर जानते हबे। प्रथमत जेई बिंदु थेके ओके छोड़ा होच्छे सेटाके बला हय प्रक्षेप बिंदु बा पॉइंट अफ प्रोजेक्शन। जेई गतिबेग निये ओके छोड़ा होच्छे अर्थात यू यू गतिबेगे ओके छोड़ा होच्छे एटाके बला हय वेलोसिटी अफ प्रोजेक्शन बा प्राथमिक बेग। अच्छा, अनुभूमिके सापेक्षे जे कोण करे छोड़ा हय एई आलफा एई कोणटाके बला हय অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রক্ষেপ কোণ। এবং আলটিমেটলি বস্তুটা যে ডিস্টেন্সে গিয়ে পড়ছে এইটাকে আমরা যদি বি নাম দেই তাহলে ও বিটা হয়ে যাবে প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ। আর এটা তো ওর হাইট, ম্যাক্সিমাম হাইট এটা হচ্ছে, এটাকে আমরা নোট করতে পারি ক্যাপিটাল এইচ দিয়ে। আর উত্থিতকাল বা টাইম অফ ফ্লাইট হলো ও যতটা টাইম জুড়ে এই টোটাল পথটা অতিক্রম করছে সেটাই হচ্ছে ও টাইম অফ ফ্লাইট বা উত্থিতকাল বলা হয়। তো আমরা প্রথম বার করব যেটা যে এই বস্তুটাকে ইউ বেগ নিয়ে এবং আলফা কোণে যদি ছোড়া হয় তাহলে সর্বাধিক কতটা উচ্চতা উঠবে। অর্থাৎ আমরা ফার্স্ট যে জিনিসটা ক্যালকুলেট করব দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম হাইট। এবার দেখো ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদের ভেলোসিটি বা ইউয়ের প্রজেকশনসগুলো দেখতে হবে, অংশগুলো দেখতে হবে। বুঝতেই পারছো যেদিকে আলফা থাকে সেদিকে কস উপাংশ হয়, অর্থাৎ এদিকে ভেলোসিটির উপাংশটা হচ্ছে ইউ কস আলফা আর উল্লম্ব দিকে ভেলোসিটির উপাংশটা হচ্ছে ইউ সাইন আলফা। তো এখানে উল্লম্ব দুটো গতি বিচার করবো, একটা হচ্ছে উল্লম্ব দিকের গতি, একটা হচ্ছে অনুভূমিক দিকের গতি। উল্লম্ব দিকের গতি যদি বিচার করি সেক্ষেত্রে কিন্তু ওর প্রাথমিক বেগটা ইউ সাইন আলফা এবং ওর উপরে অভিকর্ষ ত্বরণ উল্টো দিকে যেহেতু কাজ করছে ফলে মন্দন সৃষ্টি হবে এবং আলটিমেটলি ইউ সাইন আলফা অংশটা কমতে থাকবে, কমতে কমতে যখনই জিরো হবে তখন ও সর্বাধিক উচ্চতায় গিয়ে পৌঁছবে। আর অনুভূমিক দিকে কিন্তু বস্তুটার উপরে কোনো ত্বরণ বা মন্দন নেই ফলে ইউ কস আলফা উপাংশটা থেকেই যাবে। এইবার এই ইউ সাইন আলফা উপাংশটা যতক্ষণ না উপরে গিয়ে জিরো হয়ে আবার পড়ছে সেই টাইম জুড়ে ইউ কস আলফা উপাংশটা চলবে এবং ও আলটিমেটলি অনুভূমিক দিকেও দূরত্ব অতিক্রম করবে। তো আমরা সর্বাধিক উচ্চতা নির্ণয় করার জন্য প্রথমে উল্লম্ব গতির কথাই ভাববো, যার প্রাথমিক উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা, সরি প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ হলো জিরো। তো আমরা যদি এই ফর্মুলাটা লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এই ফর্মুলাটা যদি লিখি এখানে অন্তিম বেগ ভি ইকুয়াল টু হয়ে যাবে জিরো আর প্রাথমিক বেগ ইউ হবে ইউ সাইন আলফা আর জি এখানে মন্দন যেহেতু উপরের দিকে উঠছে এবং এইচটাকে আমরা সর্বাধিক উচ্চতা বা ক্যাপিটাল এইচ দিয়ে যদি লিখি তাহলে আমার ক্যাপিটাল এইচের ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, তো ক্যাপিটাল এইচ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টু জি। ঠিক আছে, এটা আমরা সর্বাধিক উচ্চতা পেয়ে গেলাম। নেক্সট আমরা বার করব টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বার করার জন্য আমরা দুটো প্রসেস করতে পারি। একটা হচ্ছে প্রথমে দেখে নিই ওর উঠতে কতটা টাইম লাগে, উঠতে টাইম লাগে অর্থাৎ সর্বাধিক পয়েন্টে যেতে কতটা টাইম লাগে সেটা করার জন্য আমি এই ফর্মুলাটা বার করছি ভি ইকুয়াল টু ইউ মাইনাস জি টি। ঠিক আছে, এখানেও অন্তিম বেগ ভি জিরো, উল্লম্ব গতির ইউ মানে প্রাথমিক বেগ ইউ সাইন আলফা, জিটা তো জি আর টাইমটা লিখছি টি ওয়ান দিয়ে অর্থাৎ জাস্ট উঠতে কতটা টাইম লাগে। তো এটা জিরো, ইউ এর জায়গায় ইউ সাইন আলফা মাইনাস জি ক্যাপিটাল টি ওয়ান। তো এখান থেকে টি ওয়ান ইকুয়াল টু পেয়ে গেলাম ইউ সাইন আলফা বাই জি। ওকে,
এবার পশুরা উঠে নেমে আসতে কতটা টাইম লাগে এটার জন্য আমরা ইউজ করব এই ফর্মুলাটা s is equal to ut minus half at square উঠে নেমে আসতে কতটা টাইম লাগে এখানে উঠে নেমে আসতে উল্লম্ব গতির সাপেক্ষে সরণ 0 অর্থাৎ যে হাইট থেকে উঠছে যে লেভেল থেকে উঠছে সেই লেভেলেই নেমে আসছে তাহলে সরণ s মানে এখানে 0 প্রাথমিক বেগ উল্লম্ব গতির ক্ষেত্রে অবশ্যই u sin আলফা আর টাইমটা টোটাল টাইমটাকে আমি t দিয়ে লিখছি ক্যাপিটাল t দিয়ে আর ত্বরণ মানে এখানে মন্দন হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সমান তো আমি যদি এখানে লিখে ফেলি দেখে নাও s এর জায়গায় 0 u এর জায়গায় u sin আলফা ক্যাপিটাল t মাইনাস হাফ g ক্যাপিটাল t স্কোয়ার তো এখান থেকে আমরা নির্ণয় করছি ক্যাপিটাল t হাফ g t স্কোয়ারটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি তাহলে দেখে নাও এটা হচ্ছে u sin আলফা ক্যাপিটাল t দেন একটা টি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু টু ইউ সাইন আলফা বাই জি তো একটা জিনিস দেখে নাও একটা ছিল এটা অর্থাৎ জাস্ট সর্বাধিক পয়েন্টে যেতে যে টাইম লাগছে দ্যাট ইজ ইকুয়াল টু টি ওয়ান ইউ সাইন আলফা বাই জি আর সর্বাধিক উচ্চতায় গিয়ে আবার সেম লেভেলে ফিরে আসতে যে টাইম লাগছে সেটা হচ্ছে টু ইউ সাইন আলফা বাই জি তাহলে এটাই বোঝা যাচ্ছে যে বস্তুর চলনকাল বা উত্থিতকাল ঠিক অর্ধেক টাইমে বস্তুটা সর্বাধিক পয়েন্টে পৌঁছয় ঠিক আছে নেক্সট হলো আমরা পড়ব প্রক্ষেপ সীমা মানে ও অনুভূমিক দিকে যে দূরত্বটা অতিক্রম করলো সেটাই হলো প্রক্ষেপ সীমা বা হরিজন্টাল রেঞ্জ তা হরিজন্টাল রেঞ্জ বার করার জন্য অবশ্যই আমরা টোটাল টাইম হিসাবে কাজে লাগাবো এই টাইমটা টু ইউ সাইন আলফা জি এবং গতিবেগ যে বেগ নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইউ কস আলফা এবং মনে রাখতে হবে অনুভূমিক দিকে বা হরিজন্টাল ডিরেকশনে বস্তুটা কিন্তু সমবেগে চলছে ঠিক আছে তো হরাইজন্টাল ডিরেকশনে প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ কস আলফা টি এখানে টি এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি হচ্ছে টি মানে ছিল টু ইউ সাইন আলফা বাই জি তোমরা ত্রিকোণমিতিতে এই সম্পর্কটা পড়েছো বা পড়বে ইউ স্কোয়ার বাই জিটাকে আমি লিখছি টু সাইন আলফা কস আলফা মানেই হলো সাইন টু আলফা ওকে তাহলে এটাই হলো আমার প্রক্ষেপ সীমা বা হরাইজন্টাল রেঞ্জ বাট এখানে একটা কোয়েশ্চেন আসে যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ কত অর্থাৎ যে কোনো একটা বেগে কত কোণ করে ছুললে বস্তুটা সর্বাধিক দূরত্বে গিয়ে পৌঁছবে তার আনসার হলো এখানে দেখে নাও আর ম্যাক্স মানে অবশ্যই ইউ স্কোয়ার বাই টু জি যখন ওয়েন সাইন টু আলফা উইল বি ওয়ান সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তোমরা জানো ওয়ান হয় তখনই আরটা ম্যাক্সিমাম হবে আর ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই টু জি হবে এবং তাহলে টু আলফা ইকুয়াল টু অবশ্যই 90 ডিগ্রি যদি হয় মানে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তোমরা জানো তাহলে আলফা ইকুয়াল টু 45 ডিগ্রি তার মানে যদি সরি 45 ডিগ্রি যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ প্রজেকশন হয় তাহলেই হরিজন্টাল রেঞ্জটাও ম্যাক্সিমাম হবে দ্যাট উইল বি ইউ স্কোয়ার বাই টু জি ঠিক আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি প্রক্ষেপ কোণ আলফার পরিবর্তে পাই বাই টু মাইনাস আলফা হয় অর্থাৎ যেমন ধরো আলফা যদি 30 ডিগ্রি হয় তাহলেও যা হবে যদি পাই বাই টু মাইনাস আলফা মানে হচ্ছে 60 ডিগ্রি তাহলেও আর এর ভ্যালু কিন্তু সেম হবে এটা একটা দেখিয়ে দিই দেখো কি বললাম যদি আলফার পরিবর্তে পাই বাই টু মাইনাস আলফা হয় তাহলে আরটা সেম হবে তো আমরা কি করছি প্রথমে এই আরের যে ফর্মুলা সেখানে আমরা কি করছি পাই বাই টু মাইনাস আলফা যদি বসিয়ে দিই দেখে নাও কি হয়ে যায় আর ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি সাইন টু পাই বাই টু মাইনাস আলফা এই হচ্ছে এবার টুটা আমি ব্র্যাকেটের ভিতর গুণ করে দিচ্ছি
তাহলে দেখে নাও sin পাই মাইনাস 2 আলফা আবার এই ফর্মুলাটা তোমরা জানো পূরককোণের সম্পর্ক সরি সম্পূরককোণের সম্পর্ক sin পাই মানে 180 ডিগ্রি মাইনাস 2 আলফা মানে sin 2 আলফা হয়ে যাবে অর্থাৎ যখন কোণটা আমার আলফা ছিল তখনও যে ফর্মুলা ছিল প্রজেকশন কোণ আর পাই বাই টু মাইনাস আলফা হলে তখন আর এর মান সেম আসছে বা আমরা এইভাবে বলতে পারি যদি ধরো একটা ভ্যালু দিয়ে বলি আলফা যদি 30 ডিগ্রি হয় তাহলে আর এর মান যা আসবে আলফা যদি 60 ডিগ্রি হয় অর্থাৎ পাই বাই টু মাইনাস আলফা করলে মানে আলফার জায়গায় যদি 30 ডিগ্রি বসাই তাহলে পাই বাই টু মাইনাস আলফার ভ্যালু 60 হবে সেক্ষেত্রেও আর এর মান সেম হবে তো এটা একটা প্রমাণ আসতে পারে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা দেখব রাশির সঞ্চারপথ।